বিএনপি দেশের প্রথম কিংস পার্টি, সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত, তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের প্রথম সরকারের ছত্রছায়ায় গঠিত দল বা কিংস পার্টি পোড়ানো, কারণ জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সরকারীরা যেটি করছে, তারপর সরকারের ক্ষমতার উচ্চস্তর দিয়েছিলেন এবং তখনই বন্ধ হবে দল গঠন করেছিলেন যখন সারা দেশের বৃহস্পতিবার 7 ডিসেম্বর অপরাধে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মত বিনিময়কালে সাংবাদিকরা রাজনীতিতে কিংস পার্টি নিয়ে প্রশ্ন করলে তিনি একথা বলেন। পাশাপাশি রাজনীতিতে নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের ভূমিকা প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, নাগরিক সমাজের যে সমস্ত কথাবার্তা বলে সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখি, কারণ নাগরিক সমাজ সময়ে সময়ে মাসের বেশি সময় ধরে যে অগ্নিসন্ত্রাস পরিচালনা করা হচ্ছে, অনেক মানুষ এই অগ্নিসন্ত্রাসের বলি হয়েছে, আগুনে ঝলসে গেছে, দেশ গতকাল সারা দেশে এক মাসের বেশি সময় ধরে যে নাগরিক সমাজের কোন বক্তব্য নাই, এটি খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তিনি বলেন, আমি মনে করি যে নাগরিক সমাজ বা বুদ্ধিজীবী বলে পরিচিত যারা সময়ে সময়ে বিবৃতি দেয় আর এখন নিশ্চুপ, তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। এরা সুবিধাবাদী এবং এদের মুখোশ উন্মোচিত হয়েছে, তাদেরকে চিহ্নিত। আমি সাংবাদিকদেরও অনুরোধ জানাবো এদেরকে চিনে রাখার জন্য, এবং বিএনপি নেতারা দেখবেন ছোট হয়ে আসছে পৃথিবী। আমি সাংবাদিকদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য, আওয়ামী লীগ দল ভাগা